হেড ডিসপ্লে, আপনি থাকেন, হ্যাঁ কেমন দেখা যায়? পুরা স্ক্রিনটাই ভরা, জায়গা নাই, খুব কম জায়গা আছে রিফ্রেশ দেওয়ার জন্য। আসলে না রিফ্রেশ দেওয়ার অভ্যাস নাই, রিফ্রেশ দিই না। আমার আবার সকালবেলা ঘুম থেকে উঠে 10 বার রিফ্রেশ না দিলে পেটের ব্যথা জমায় না মনে হয়। ওই জন্য তো আপনি সাকিব ভাই। না এমনি মজা করলাম ভাই। আচ্ছা ভাই ইস্কিন্ডারের মানে ওই যে পাবলিক টয়লেট বানাইছেন, না ভাই, না ভাই, এখানে কথা আছে, আমাদের স্ক্রিনটাই সবকিছু, বুঝছেন? কত খোঁজার টাইম নাই। আর স্ক্রিনে তো ভারী জিনিস নাই, স্ক্রিনে কোনো ভারী জিনিস আছে? তাও ভাই একটু মানুষ একটু ভাল লাগে, ফাঁকা ভাল লাগে জায়গা রাখে। এক একটা জিনিস আমার ভাল লাগে। যাক ভাই, আমার আমার ডিসপ্লের উপরে কিছু থাকলে বিরক্ত লাগে। ওরে ওরে কাজে দিলাম ডাবল করে। মৃদুল ভাই তো আসে নাই না, লাইভ দেন নাই কিন্তু ভাই। দেখছিল কবির ভাই আপনি আমার এই যে ডোমেন হোস্টিং কিনে দেন, আপনার আমি আপনার ইয়াতে মানে পার্সেন্টেজ দেব মানে। আজকে রাত্রে মৃদু ভাই দাদা মারা গেছে, ইনানিল্লাহি সেটা জানি, সেটা তো মৃদুল ভাই মানে আসে নাই তো। হ্যাঁ ওয়াইফাই লাগানো আছে। হ্যাঁ আমাদের বাড়িতে বেশ কিছু পিচ্ছি আছে, ওই কিছু হলে পরেই বাবা এসে মনে হচ্ছে নেট নাই, নেট নাই তুই বুঝলি কেমন, এই যে ওয়াইফাই তো নাই, নাম লেখা নাই, একবারে পিচ্ছি তারাও বুঝে। ভাই রে ভাই খেতে লাগছে। আবুজ ভাই তা কষ্ট করেন, আর একটু পরে বাই টাইম দিব না, খিদে লাগছে যেহেতু। না ভাই এখন খাওয়ার কথা বললে ভাই মারবে না, তার মানে একটু আগে জম বেশ খাওয়া হয়েছে না? না না কই দেখেন এখন দেখেন, খাওয়ার কথা। কথাবার কথাবার, এখন আমরা চাইতেছি এরকম যে আমরা একটা রেজাল্ট শো করাবো। রেজাল্ট শো করাবো বলতে কি রকম, যে কোনো একটা কন্টেন্টের ফিল্ড থাকবে, ফিল্ডটা ফিল আপ করবো, আরেকটার মধ্যে গিয়ে আমরা সেই ফিল্ডটা পাবো, মানে জি একটা ভাই ফর্ম থাকবে, ফর্মটা ফিল আপ যাতে হয়, বুঝতে পারছি? জি এরকম ভাই ব্যাপার। আমরা কিন্তু এখনো ডেটাবেসের সাথে কানেক্ট করি না, ডেটাবেস সারা কাজ করতেছে এটা। জি এটা হচ্ছে পুরো অ্যাডমিন প্যানেল যেভাবে তৈরি করে না, ওইভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন অ্যাডমিন প্যানেলের মতো। কথা বুঝতে পারতেছেন? জি ভাই তাহলে সব ঠিক আছে। রাতে একটা ব্যাচ চলে বুঝছেন, অনলাইন সেন্টার আছে, ওদের 42তম ক্লাস, কিন্তু ফুল একটা ওয়েবসাইট বানাতে পারে না। হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স আমার এখন। আল্লাহ কয় কি আপনার ব্যাচের? আপনার ব্যাচের তো না মনে হয়, না অন্যজনের ব্যাচ, 42 নম্বর ক্লাস থেকে আমি পাইছি। ও ওয়ার্ডপ্রেসে শুধুমাত্র এলিমেন্টর দেখে সাইট বিল্ড আপ পুরো দেখাইছে, তার পুরো সাইট না। আর আরেকটা দেখাইছে, সেটা হচ্ছে লাইফ লাইন একটা প্লাগ, কি বলার নাম, থিম, সেই থিম দিয়ে কাজ শেখাইছে। এই তো শেষ ক্লাস শেষ। আপনি 7টা দিন ক্লাস এই দুনিয়ার ভেজাল গুলো না তোমার ঘাড়ে দেয় নাকি? গরিব, আমি গরিব। আর এইচটিএমএল সিএসএস কোনো নামগন্ধ নাই? হ্যাঁ আপু সবাই বুঝে, বুঝছো, ভেজালে ভেজাল রাখতে পারে। দেখছেন জোস জোস মানুষজন কথাই কেমনে কারে কিভাবে দাবান লাগবে তা জানা আছে ভালো মতোই। এই জন্য আমি পাবনার ব্যস্ত নেই নাই, বুঝছেন? ঠিক আছে ঠিক আছে, আমি আমি এখন কিছু বলবো না, সময় সুযোগ এখন আমাদের। পুষ্প যতক্ষণ চুপ থাকে ততক্ষণই শান্ত থাকে সবকিছু। থাক ভয় দেখাতে ছেদ দিচ্ছে, ওপেনে ছেদ দিচ্ছে ভাই, লাইভে তো ভাই লাইভ বলেন, 2 নম্বরটা বলেন, লাইভ দি লাইভ দি, আবার ছেদ দাও লোকজন শুনো। এক কাজ দেন, লাইভ দেন, ভালো হবে। তুমি আবার কোন দল? আমার দলে না, পুষ্প পুষ্প আপির দলে। হ্যাপি না না ভাইয়া, আপনার দলে আর যাব না, এমনি ব্লক খায় বসে আছি। পরে কি কি না খাওয়াই দেয় এক্সট্রা? তাহলে আমি আমি চিট দেবো না আপু, আপনি আমার দলে আছেন, চিট দেবো না। পিটি আপু আর তিমু আপু আমার দলে আসতে পারে, আমার দল ভারী।
মানে নারীর হ্যাঁ ভাইয়া কমেন্টে আমার থেকে ট্রিট চায়, এখন এসে বলতেছে যে আমি ট্রিট দেবেন দেবো না। হইলো একই তো। আচ্ছা লাশন তো বিল্লা তো আপনারে দেয়া লাগবে রন ভাই। হ্যাঁ সময় হলে যা যা বলতে হয় আর কি, মানে বিষয়টা হচ্ছে ওখানে যে সময় হলে ওখানে টাকাই দিতে হবে তা তো না। আমি তো মানে কিছু কিছু মানুষের দ্বারা থালা বাসন মাজতে পারে। ডেভেলপমেন্টে যাবো, ডাইনামিক করার চেষ্টা করবো আমরা। ওকে জি ভাই, তো দেখা যাক কিভাবে কি করা যায়। তো প্রথমে আমরা শিখে নিই যে কিভাবে করতে হয়। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলটা। এটা কি অ্যাডমিন প্যানেল? খুব সহজ মেথড, কিন্তু যেটা মেথডের সাথে কোনো কানেকশন নাই, শুধুমাত্র এখানে দেবো এখানে পাবে এই। তারপরে আস্তে আস্তে আমরা যে যাবে কানেকশন দেবো। আমরা সহজ মেথডে শিখি না কেন, কারণ আমরা তো পিএসপি এই 5 দিনে শেষ করে দেবো না। আমরা তো পিএসপি লেন্থি প্রসেস চলতেই থাকবে ইনশাআল্লাহ। শুধু মাঝখান থেকে কিছু কিছু পাবলিক ক্লাসগুলো করতে পারবে পারবে না এই আর কি, এছাড়া কিছু না। আপনার নৌকা তাই না? হ্যালো জি ভাই। জি ভাই আমাদের নাটোরের ব্যাচ কি চলতেছে? আমাদের নাটোরেও কি চলতেছে? আপনাদের নাটোরের ব্যাচ চলতেছে কিনা জানি না। আমাদের নাটোর কোঅর্ডিনেটর কে জানা আছে আপনার? নাটোর কোঅর্ডিনেটর হামসুল হুদা ভাই আমরা ঘোরাই হয় নাই, সিএনজি তে বসে বসে গেল গুতি আছে। নাটোরের নাটোরের হচ্ছে কোঅর্ডিনেটর এভাবে নাই, নাটোরের কোঅর্ডিনেটর হচ্ছে জুবায়ের ভাই আর এটা সুইট ভাই এনা ভাই। হাই রে মুরগি রে ভাই, জুবায় টুবায় করে আই এম না আইন দা খায়লাও নইলে আম ঘরে পড়া দাও, যখন একটা কাম করো প্রতিদিন কম করো। প্রতিদিন দা খাইছি মানুষের দা খাওয়ার আইন থাকলে খাই লইতাম। আরে তো লই ভাই সমস্যা কি, আসছিল তো পাবলিক মানে মানুষকে সোয়াপ করার জন্য কি কি যে করে, সালামটাও লাইভে এসে দেয়। আহা রে দুনিয়া, এবার সালাম দেন। আসসালামু আলাইকুম। সালাম কি ভাই সাইদা নিতেছেন লাইভে? না এই যে আপনারা শুরু করলেন এই শোনা সালাম। কি অবস্থা সবার, কেমন আছেন? এখানে কাহিনী আছে বুঝছেন, এখানে কাহিনী আছে। সালামটা যদি আপনি লাইভে দেন যতজন দেখবে ততজনে কিন্তু সালাম এর উত্তর দেওয়া লাগবে, সোয়াপ ডাবল। ও মা গো বাম্পার, মানে মার্কেটিং এর উপরে মার্কেটিং। আল্লাহ না 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 সবাই কাজটা ছেড়ে দেন তাড়াতাড়ি, আমার ক্লাস শুরু তাড়াতাড়ি। নোটিফিকেশন পাই নাকি দেবে না? লিংকটা একটু দিয়ে দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, আপনি চাইছেন না দিবে না? আমার কোনদিন হইছে? ওরে মোর আল্লাহ মরে দিতে আসে না। সবাই ক্যামেরা অন করেন, প্রত্যেক ক্যামেরা অন করেন। চন্দ্র রাতের কসম। ওকে কাবির ভাই হাসলে বোঝা যাবে যে কোন একটা অঘটন ঘটতে চলেছে। কাদব ও ভাই কবির ভাই বুঝে মারো, কাবির ভাইয়ের হাসার মধ্যে কোনো না কোনো একটা রহস্য থাকবেই, সেও কারণে হাসে না কবির ভাই। তো আমার দেশি মানুষ বুঝছেন ভাই, গোপন সব নথিপত্র আমরা আদান প্রদান করা হয়। ডেঞ্জারাস হ্যাশট্যাগ ডেঞ্জারাস হাসি। আল্লাহ 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 পাক, কি করবো কাক দেখাই দাও তাক। আপনি যদি চান নিজেকে ভাইরাল করতে তাহলে কবির ভাইয়ের সাথে যোগাযোগ করুন। আল্লাহ মাহফুজ ভাই খুব
আচ্ছা হয়েছে, অনেক কথা বলছি, আর এক মিনিট, আর এক মিনিট, আর এক মিনিট হচ্ছে টাইম, 2:55 পর্যন্ত টাইম, এর মধ্যে আপনার লাইক কমেন্ট এগুলো করে। সেই পেজের নাম হবে কি বুঝছেন কবির ভাই, পেজের নাম হবে এলইডিপি তে থাকতে যা যা দেখেছি এবং করেছি। এলইডি এলইডিপি তে যা যা দেখেছি ভাই সব বাদ দেন, কোয়েন না, আমার চাকরি না হয়ে যাবেন, কোয়েন না না, আমরা তো আর ভাই আপনার ক্লাসে বসে করতেছি না, আমি তো আউট ক্লাসে করতেছি, আমরা রাতে করতেছি যা করার কথা। ওই যে এমনি ফর্মালিটির জন্য কইলাম যে কোয়েন না, আসলে তো করবেন না, তো আমি আসি আপনাদের ভাই হোয়াটসঅ্যাপে লিংকটা দেন তো, দরকার হলে আপনাদের আমি ওয়েবসাইট বানাই দেব, কি কর না স্যার, দেন আমি ওয়েবসাইট বানাই দেব। আল্লাহ, সব ভাইরাল টপিক ওখানে আপনারা আপলোড করবেন না। আর এই যে ভালো কথা, আপনারা যারা যারা কাজগুলো জমা দিয়েছেন তারা তারা অবশ্যই 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 এই ফাইলগুলো আলামিন ভাইকে দিয়ে দিবেন ডেসক্রিপশন সহ, এটা আজকে যেন দেওয়া হয়, আমি কাল গতকালকে বলেছিলাম দুই দিনের মধ্যে দেওয়ার কথা। ফেসবুকে দিয়ে দিন ভাই, ফেসবুকে দিয়ে দিলে আমার জন্য পেতে সুবিধা হবে, তাহলে তারা আলামিন ভাইকে দিয়ে দিবেন ওই জিপ ফাইলটা সহ, দিয়ে দিবেন একটা ফোল্ডার করবেন আপনার প্রজেক্টের, ফাইলের তো সাইজ বেশি ভাই, এগুলো তো ভাই ওই যে ড্রাইভে লিংক করে, ড্রাইভে আপলোড করে পরবর্তীতে লিংক দিয়ে দিবেন। আমি বলে নি, সেটা হচ্ছে আলামিন ভাইকে অথবা আমাদের গ্রুপে, গ্রুপে দিলেও চলবে আলামিন ভাইকে দিলেও চলবে, সেটা হচ্ছে আপনি ড্রাইভের লিংকটা দিয়ে দিবেন, আপনার নাম লিখে নাম দিবেন, ধরেন কাবির ভাই দিল, কাবির লিখে ওইখানে মানে ইসা দিয়ে দিবে, ড্রাইভের লিংকটা দিয়ে দিবেন, এটা জিপ করে দিবেন, জিপের মধ্যে আপনার ফাইলের নাম মানে ভিডিওটা থাকবে, ওইটার কাজটা থাকবে, আর নিচে দেওয়া থাকবে ওইটা ডিসক্রিপশনটা, ইনফরমেশন লিখে বা ডিসক্রিপশন লিখে একটা টেক্সট ফাইল করবেন, তার মধ্যে ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। ওয়াকি আপু দিছে ভাই, ওয়াকি আপু আমাকে দিছে ড্রাইভের লিংক দিয়ে দিছে, আর যে তার ডিসক্রিপশনটা আমাকে ভেন্ডে পাঠিয়ে দিছে, স্টুডেন্ট ওয়ার্কের মধ্যে ওইগুলো সব দিয়ে দিবেন। আচ্ছা ভাই, শুধুমাত্র প্রত্যেকটা ক্রিয়েটেড বাই অমক অমক ব্যাচ, ঠিক আছে, আচ্ছা ভাই এটা লিখে দিবেন, না ক্লাস নাম্বারটা লিখে দেন যে কত নাম্বার ক্লাসের एग्जाम, বাস জি ভাই তাহলে হয়ে যাবে। এখন আমরা শিখবো একটু পিএসপি, ছোটখাটো একটু পিএসপি শিখবো, তাতে আমাদের তো মনটা চায় যে আমরা একটা পিএসপির মতো ওই প্যানেল তৈরি করি, যে আমরা ডাইনামিক প্যানেলগুলো হয় এরকম, তো আমাদের মন চায়, মন চায় না যে এখানে একটা আউটপুট দেবো আর ওইখানে সেগুলো শো করতে পারবো, বা ইনপুট দেবো এখানে সেটা আউটপুটটা শো করবে, এমন চায় না, সে যেমনি ওয়ার্ডপ্রেসে আপনার কোনো একটা পার্টের মধ্যে নাম লিখে দিতাম, যখন লোগো চেঞ্জ করতাম ওখানে নাম লিখে দিতাম আর ওই পাশে পেয়ে যেত, তাই পাইতো না, তো সেরকম পার্টটা যদি আমরা এখন পিএসপি তে নিজে নিজে তৈরি করতে পারি ওই সিস্টেম চাই, তাহলে আমাদের ভালো লাগবে না সবার? জি ভাই। ওকে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, ঠিক আছে, তো আমার স্ক্রিন দেখা যায় না? না ভাইয়া শেয়ার করেন নাই, না করছি তো দেখা যায় না, আপনার পিসির স্ক্রিন দেখা যায়, দেখা যায় এখন দেখা যায়। হ্যাঁ আচ্ছা, প্রথমে আমরা জিনিসটা বুঝে নিই তারপরে কাজ করব, প্রথমে আমরা এখানে একটা ফর্ম করব, যেহেতু প্রত্যেকটা টপিকস আমাদের ফর্মের মধ্যে লাগবে, ফর্ম লাগবে না? জি ভাই ফর্ম লাগবে, কেন, কারণ ফিল্ডটা ফিল আপ করার জন্য আমাদের ফর্মই লাগে, না ফিল্ড ফিল আপ করার জন্য অন্য কোনো আইটেম আছে? যে কোনো ফিল্ড ফিল আপ করার জন্য অবশ্যই ফর্মের দরকার হয়, তো এখানে ফর্মের মধ্যে আমরা এখানে দিলাম যে এটার নাম দেবো, ধরেন কি নাম দেবো, কি নাম দেওয়া যায় মানে যা আপনার মন চাই সেরকম নামে দিতে পারেন, আমি একটা এমনিতে লিখলাম ইনপুট, তারপর আমরা প্রজেক্টের মধ্যে ইনপুট করে দেখাচ্ছি যে কিভাবে কি করতে হয় না হয়। হ্যাঁ জি ভাই, আচ্ছা এখানে আমরা এটা লিখলাম, এখানে অবশ্যই এই পার্টটা যখন লিখবেন তখন একটা নেম লিখে রাখবেন, এটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে, নেম দিয়ে আইডেন্টিফাই করবো আমরা, নেম ইকুয়াল ডাবল কোটেশন, এখন এই নেমের মধ্যে আপনি যা দিবেন তাই দিলাম, এটা ফার্স্ট নেম, কি নাম লিখলাম, ফার্স্ট নেম, একটা প্লেস হোল্ডার নিতে পারি না আমরা এখানে বোঝার জন্য, প্লেস হোল্ডার ইকুয়াল ডাবল কোটেশন, এখানে আমরা লিখে দিলাম যে রাইট ইওর এফআইআর ফার্স্ট নেম, হয়ে গেল জি ভাই, তারপরে পার্টটা এরকম করে আমরা সবগুলো পার্ট দিতে পারি, চার পাঁচটা দিয়ে গেলাম, এখানের পার্টের নাম কি আমরা দিতে পারি, এটা লিখলাম যে হচ্ছে আমাদের লাস্ট নেম, লাস্ট নেম এটার ক্ষেত্রে লিখলাম হচ্ছে আমাদের রাইট ইয়ার ফুল নেম, এস ফার্স্ট নেম লাস্ট নেম আর ফুল নেম লিখব, লিখে দেন ভাই সমস্যা কি, মিডল নেম ফাদার্স নেম মাদার্স নেম দিয়ে দাও না, এই যে নাও আছে জিন জন্ম আছে, ইনপুট প্লেস হোল্ডার শুধু বোঝার জন্য, এটা কিন্তু আইডেন্টিটির জন্য দিচ্ছি আমরা, জি ভাই তাছাড়া কিছু না, এখানে আমি লিখে দিলাম যে ইমেল অ্যাড্রেস, ইমেল বোঝার জন্য,
এখানে আমরা টাইপ চাই ইমেল দিতে পারি না জি ভাই ইমেল দিলে চলবে আমিন তারপরে বাচ্চা কি এখানে দিলাম হচ্ছে ফোন নাম্বার বা পাসওয়ার্ড পাসওয়ার্ড রাইট স্যার পাসওয়ার্ড পাসওয়ার্ড তারপরে কি আমরা কি দিতে পারি এখানে দিলাম যে হচ্ছে ফোন নাম্বার নেমের জায়গায় উপরে পাসওয়ার্ড দিলে একটু ভালো হতো পাসওয়ার্ড রেজিস্টার করতে তাতে কি এখানে তো দিলেই হলো আমি তো বুঝতেছি এখন বুঝছেন জি 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 বুঝতেছি এখন আমরা এখানে ইনপুট দেব ইনপুট মানে বাটন করব আর কি বাটন এখানে আমরা সাবমিট বাটন দিতে পারি না সাবমিট আর এখানে ভ্যালুর মধ্যে যা লিখবো তাই পেয়ে যাবে জি ভাই আমরা কি লিখতে চাই এখানে লিখতে পারি হচ্ছে কি লেখা যায় আপনি গরিব হয়ে গেলেন এখন আমরা চাইছি যে এখানে যে পাঁচ গুলো আমরা ফিল আপ করবো ফিল আপ করতেছি না কোন পার্টের মধ্যে আমরা চাচ্ছি এখন পাই কিনা কিভাবে আসবে মানে আমার এই ডেটার থেকে জিনিসটা বোঝেন এই ডেটার থেকে এই ডেটাতে কিভাবে ট্রান্সফার হবে সেই পার্সন আমি বলে দিই এখন এখান থেকে সাবমিট করেন আইছে এখানে আচ্ছা পাওয়ার কল হলো তো আমরা ওই পোস্টটা ক্লিয়ার করে আসি যে কোথায় কোন লাইনটা পাবে সেটা একটু ঠিক করে দিচ্ছি এই টেক্সটের মধ্যে এই টেক্সট এখন সাজাবো এইচটিএমএল এইচটিএমএল এখানে লিখলেও চলবে না লিখলেও চলবে যে এইচটিএমএল ফাইলের মধ্যে নিতে হবে এমন কোনো কিছু নাই এখন কোনটা কোথায় পাবে সেই লাইনটা আমরা এখানে লিখে দেবো না যে কোন লাইনটা কোথায় পাবে তো সেই লাইনটার বিষয়টা আমরা এখানে লিখে দেবো কোড লিখতে হবে শো করানোর মানেটা কি ইকো মানে শো করানো না হুম হ্যালো জি ভাই ইকো মানে শো করানো তো ইকো করলাম ইকো করার পর আমাদের কি করতে হবে যেই মেথডটা নিয়ে আমরা কাজ করতেছি সেই মেথডটা তুলতে হবে কি মেথড পোস্ট মেথড পোস্ট মেথড এই যে পোস্ট মেথড পিওএস পোস্ট ডলার চিহ্ন দিলাম কে বলতেছি পোস্ট এই যে পোস্ট মেথডটা দিয়ে কাজ করলাম পোস্ট মেথডের পরে সব সময় দিয়ে দিবেন যে দুইটা থার্ড ব্র্যাকেট
কি দেব থার্ড ব্র্যাকেট দেব এখন এখানে দিলাম কেমনে এই যে আমাদের ভেরিয়েবল হইছে ভেরিয়েবল কেন হইছে কারণ যে পোস্টটা আছে আমাদের যে পোস্টে এখানে শো করতেছে দিবে এই যে আগের পেজে এখানকার কাজটা কোনটার মাধ্যম দিয়ে যাচ্ছে পোস্টের মাধ্যম দিয়ে যাচ্ছে না জি ভাই পোস্ট মেথডের মাধ্যম দিয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই এই যে এটার আগে আমাদের একটা ভেরিয়েবল চিহ্ন দিতে হবে মানে সাইনটিফিক দিতে হবে এলে জানো যে কাজ করবে আর ভাই প্যারামিটারাইজেশনে কিছু পাস করব হ্যাঁ হ্যাঁ প্যারামিটারে তো অবশ্যই পাস করব প্যারামিটার পাস থাকলে তো বুঝতে পারবে না যে কোনটা নিয়ে কাজ করতেছি এবার এখান থেকে একটা সেমিকোলন দিয়ে দি এখন কাজ হচ্ছে যে আপনি কোনটাকে শো করাতে চাচ্ছেন এখানে ফার্স্ট নেম আকারে কোনটাকে শো করাতে চাচ্ছেন তো যে কোনো জিনিস ভিতরে দিতে গেলে আমাদের কি করতে হয় একটা প্যারামিটার দিয়ে দিতে হয় না এখানে FIRST ফার্স্ট নেম এই ফার্স্ট নেমটা কিন্তু আপনাদের নেম মেথড এই যে নেম আছে না এইটা আর এইটা কিন্তু সেম বুঝতে পারছ আমি জি ভাই জি ভাই এখন দেখতে রিলোড দিই দেখেন এখান থেকে একটা ইন্টার দেন ও একটা লাইন তার জন্য পায় না নয় নাম্বার লাইন এখানে পায় না এবার আপনি ইন্টার দেন কেটে এক্সাম্পল নয় নাম্বার লাইনে কি করলাম অদ্ভুত বিষয় আনাতে সব ঠিকঠাক আছে প্রশ্ন তো তো ঠিকঠাক অল ইন অল ইকো ফার্স্ট নেমের আগে কিছু হবে নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর ব্রাউজার পাস করে হ্যাঁ ঠিক আছে না কোনো বলুন অন্য ব্রাউজারে দিব আমরা এবারে পোষা আমার ব্রাউজার ক্লোজ করে দিন এই যে পাইছো না কোনো কিছুতেই ভুল নাই আমার ব্রাউজার ক্লোজ করে বুঝছেন যখন এটা ডিস্টার্ব করে এটা ফার্স্ট টাইম পেয়ে গেছে কিন্তু আচ্ছা আমরা যা দিছি তাই পাইছো না জি ভাই এক্স্যাক্ট সেম ভাবে আমরা সেকেন্ডটা দিতে পারি যে পরেরটা কি হবে তো যদি পরে পরে দিতে চাই তাহলে কি করতে হবে ব্রেক দিতে হবে না এখানে ব্রেক চেক দিলাম এখন এইটাতে আমরা ইঞ্জিন নামাতে পারি কন্ট্রোল সি কন্ট্রোল ভি পরেরটাতে কি যাচ্ছে এইটার নাম কি মানে ওই ফর্মটা ফিল আপ করতেছে এটা হচ্ছে লাস্ট নেম লাস্ট নেম ওই এভিডেন্স গুলো আর কি থাকতেছে বুঝতেছেন আপনারা লাস্ট নেম তারপর এইটার জন্য আমরা কি করতে পারি এটা হচ্ছে আমাদের ধরেন ইমেল অ্যাড্রেস কোনটা কোথায় আছে এটা ফ্যাক্ট না এখানকার নামটা ফ্যাক্ট যে কোনটা কোথায় দিবেন আপনি এই নামটা যেখানে দিবেন সে সেখানে চা পাবে বুঝছি আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে ভালো মতো বুঝতে পারতেছেন যেভাবে এসটিএমএল সেজ বুঝছিলেন কিছুটা কিছুটা মানে ভালো মতো জানা থাকে তবেই বাকি তিনটা সিলেক্ট করে দিলাম এখন আমরা এখান থেকে রিলোড দিই এখন আমরা দেখেন এখান থেকে এটা ফিল আপ করলাম এখান থেকে এটা ফিল আপ করলাম এখান থেকে এটা ফিল আপ করলাম এখান থেকে পাসওয়ার্ড দিলাম এখানে একটা এখানে দিলাম এখন এখান থেকে ক্লিক শেয়ার করে দিলাম পাইছো না জি ভাই জি ভাই জি ভাইয়া পাইছো ডকুমেন্ট গুলো সব এর কিন্তু এই যে বিয়ার ব্রেক ট্যাগ ইউজ করা লাগে নাই ব্রেক ট্যাগ তো ইউজ করা কোন থাই পুরসন তো ভাই বাদবাকি সবকিছু ঠিকঠাক মানে এইটা আপনার অ্যাডমিন প্যানেল এটা প্যানেল না জি ভাই সেই প্যানেল থেকে আপনি কাজ করছেন আউটপুটটা এখানে দেখতে পাচ্ছেন এখন এই কাজটাই আমরা একটা সাইজের মধ্যে করবো যতটুকু শিখলাম এতটুকু দিয়ে একটা প্রজেক্ট করবো এখন কি করবো এতটুকু দিয়ে আমরা একটা প্রজেক্ট করবো দেখি পারি কিনা কোনো সমস্যা আছে কারোর এতটুকু কে কে ক্লিয়ার না সে আমাকে একটু বলেন যে ভাই আমি ক্লিয়ার না ভাই আবার একটু দেখান আমার একটু খটকা আছে খটকা আছে আমারও মাথার উপর দিয়ে যাচ্ছে মাথার উপর দেখলে এখানে কোনো কিছু চলবে না মানে পিএসপি জিনিসটা একটু লজিক্যালি বুঝতে হবে বিষয়টা হচ্ছে প্রথমে আমরা ইনপুট ট্যাগ দিয়ে নিচ্ছি যেভাবে ট্যাগ গুলো ফিল আপ করতে হয় প্রথমে ফিল্ড বানানো হচ্ছে একটা ফিল্ড তৈরি করছি আর ফিল্ডের প্রত্যেকটা ফিল্ডের আলাদা আলাদা নাম দিচ্ছি না হ্যাঁ আলাদা আলাদা নাম দিচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা নাম দিচ্ছি নাম দেওয়ার পরে
আমি ভাবতেছি যে এর মধ্যে যে ইনপুটটা থাকে, মানে এখানে যে ইনপুটটা থাকে, এই যে ইনপুট আছে না, এখন এর মধ্যে কোনো কিছু আমি লিখবো, সেটাকে ক্লিক করলে আমাদের একটা পেজের মধ্যে চলে যাবে। জাস্ট আমি আরেকটা পেজ নিলাম, এই যে result.php নামে একটা পেজ নিছি, সেই পেজটা আমরা অ্যাকশনের মধ্যে বসাই দিছি যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই অ্যাকশনটা কাজ করবে। তারপরে কি করলাম, অ্যাকশনের মধ্যে দেখলাম কোনো মাধ্যম না, যে কি মাধ্যমে আসবে সে, এটা দেওয়া নাই। তো সেখানে মাধ্যমটা দিলাম যে পোস্ট মেথডে আসবে, কি মেথড, পোস্ট মেথডে আসবে। পোস্ট মেথডে দেওয়ার পরে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, কাজ হচ্ছে কিন্তু আমাদের সাইজে শো করতেছে না। তখন আমার বলে দিতে হবে যে ওই লেখাটা কোথায় শো করবে, ওই যে আমি ক্লাসের নামটা দিয়েছি সেই নামটা কোথায় শো করবে, জি ভাই, কোথাকার জায়গাটা হচ্ছে এইটা। এই তো কাজ, যতটুকুই কাজ। আমরা এখন প্রজেক্টের মধ্যে ইনক্লুড করতেছি, বুঝছেন? জি ভাই। হ্যালো, জি ভাই। হ্যাঁ জি ভাই। পিএসপি যাদের মাথায় ঢুকবে না তারা পিএসপি স্কিপ করে যাবেন, ওয়ার্ডপ্রেস নিয়ে পড়ে থাকবেন। দাঁড়ান, নবাসে ভাই ফোন দিচ্ছে, এক মিনিট। ভাইয়া গিনে মারা গেছে, পাগল মারা গেছে, স্ট্রোক করবে ভাই শুনলে। মুরগি ছড়া দেখি আছে এমন হলো। আলামিন ভাই, হ্যাঁ ভাই, বলে ফেলেন ভাই। গত দুইটা ক্লাসে একটু মিস করছিলাম, গতকালের ক্লাসটা। হ্যাঁ, গতকালের ক্লাসটা মানে লাস্টে কি মানে কোনো কিছু কাজ দিছে শুনলাম, কি কাজটা দিছে? ওই যে পরশুদিন দিছিল হচ্ছে एग्जाम, বুঝছেন ভাই, একটা एग्जाम নিছিল, ওই एग्जामটা দিছি আর কি। আমরা মোটামুটি একটা ই-কমার্স সাইট বানাই দিতে বলছে, কালকে হচ্ছে আমাদের হচ্ছে ওই পিএইচপি রি স্টার্টিং হইছে, আর হচ্ছে একটা নিউজ পেপার সাইট করতে দিছিল, এই আর কি ভাই। চাইতে না হয়, ঠিক আছে? হুম, মুবাশির আমার পার্সোনাল মিটিং এ জয়েন করতে চাইতেছে কেন? ও, ভুলে ঢুকছে মনে হয়। জি, আমি ভুলে ঢুকছিলাম। আচ্ছা, আচ্ছা, পরে আপনার কাছে দিলে কি ওটা আপনি বেচে দিবেন? পার ডিটেইলসটা দিয়ে দিবেন আমার কাছে, তাহলে আমি হচ্ছে ইউটিউবে আপলোড দেব। আচ্ছা, তাহলে দিলাম না। নিন ভাই স্যার, তাহলে দিলাম না এখন। আচ্ছা, আচ্ছা এখন দেখেন, এখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করবো, ভাইয়ের প্রজেক্টটা, এই যে এটা আছে না, তো এই ফাইলটা নিয়ে আমরা এখন কাজ করবো। একই মেথড, যা শিখলাম সেটা অনুপাতে কাজ করবো, যা যা শিখলাম এটা দিয়ে আমরা এখন ডাইনামিক করার ট্রাই করবো যতটুকু করা যায়। তাহলে আমাদের প্রজেক্ট করলে আমাদের নিজের কাছে ভালো লাগবে যে আমরা এই যে রকম একটা জিনিস করতে পারি, আর প্রজেক্ট না করলে এগুলো বোঝা যাবে না। আমার মনে হয় ক্লাস বুঝতে পারতেছেন না এখন। না ভাই, একটু চুপচাপ আসি, কারণ বুঝতে হবে তো ভাই, বুঝতে একটু সময় লাগে ভাই, সেজন্য আমরা একটু চুপচাপ করে দেখতেছি আর কি। কোন ফাইল নিয়ে আসছি আমি? ঠিক আছে না?
এখন এই ফাইলটাকে আমরা ডাইনামিক করব, এখান থেকে ডাইনামিক করা শুরু করি, এগুলো করতেছি, তাহলে এখান থেকে করে তাহলে বুঝতে পারবেন না ভালো মতো। তো আমরা এই পাঁচগুলো চাচ্ছি যে কোন একটা ফিল্ড থাকবে, সেই ফিল্ডের মধ্যে আমরা লিখব আর এখানে সে লেখাতে চেঞ্জ হয়ে যাবে। সুন্দর হবে না? হ্যাঁ, তা আরো ভালো হয়। এই ক্লাসটা সবাই ভালো মতো দেখবেন, একবার দেখাবো, জাস্ট ওয়ান, একবারই দেখাবো। কারণ পিএসসি মূলত এখন আপনার করছেন না, জাস্ট দেখাচ্ছি, যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করে যাবে এটা, আর যদি ভালো না লাগে তাহলে কন্টিনিউ করবো না, ওয়ার্ডপ্রেস নিয়ে পড়ে থাকবো। আর যারা পিএসসি বুঝতেছেন না তারা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নিয়ে ঘুমতে প্র্যাকটিস করবেন। ভাইয়া আমি পিএসসি পারি তো, আপনি কালকে শিখাইছেন না, আমি কালকে প্র্যাকটিস করছি, সেই হারে পারি না। না না, এইটা এর জন্য মানে আসলে সবার মাথায় যে এগুলো ঢুকবে তা না, সেজন্য বলতেছি যে যাদের যাদের মনে হচ্ছে যে পিএসসি একটু কমপ্লেক্স মনে হচ্ছে তাদের ক্ষেত্রে সিস্টেমটা, তারা ওয়ার্ডপ্রেসটা নিয়ে থাকবেন, ওয়ার্ডপ্রেসটা কমপ্লিট করেন, তারপর পিএসসি এর বিষয়। আর যাদের কাছে মনে হচ্ছে যে না আমরা শিখতে পারতেছি, বুঝতে পারতেছি, তারা পিএসসি তেই করেন। আর যারা বুঝতে পারছেন না তারা আমাকে বলবেন যে ভাই আমি পিএসসি বুঝতে পারছি না, তাহলে আমি ওয়ার্ডপ্রেস আবার ব্যাক করবো, তখন আপনাদের উপর জীবেন। আমি কি আমার কথা বোঝাতে পারছি আপনাদের? জি ভাই, জি ভাই। ভাইয়া সমস্যা নেই, আমরা বুঝতে পারতেছি ভাইয়া, আপনি বোঝানো সিস্টেমটা অন্যরকম মাথায় ঢুকে যায় আর কি। এখানে আমি একটা নাম দিলাম যে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন, ঠিক আছে, অ্যাডমিন ডট টিএসপি। গরিব হতে পারি কিন্তু আমাদের তো মনটা চাই এরকম একটু হোক। এখন কি কাজ? এখন কাজ হচ্ছে এই পার্টটুকু, এইটা আমরা তো রান করছি, রান করলে বোঝা যাবে যে রান হয়ে গেছে। কেমন আছেন আপনারা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছি। কিরকম ভালো? একটু ভালো না অনেকখানি ভালো? নাকি খালি প্যারার উপর প্যারা দিচ্ছে? না ভাই ভালো আছি। তো কেসে হো আপ লোক? কেসে হো আপ লোক? আলহামদুলিল্লাহ। তাহলে এই পার্টটুকু, এই পার্টটুকুরে আমরা এখন ডাইনামিক করব। কি করব? ডাইনামিক। তো ডাইনামিক করার সিস্টেম কি রকম? আগে আমাদের এই যে অ্যাডমিন প্যানেল আছে না, এখানে আমরা লিখে নেব কি লিখব, এটা এটা HTML5 লিখে নিলাম, HTML5 এই এই প্যানেলটা আপনি এডিট করতে পারেন, সুন্দর করে একটা ডিজাইন করতে পারেন অ্যাডমিন প্যানেলটা, তার মধ্যে আপনি ইনপুট করতে পারেন, সেটা আপনার নিজের ইচ্ছা। আমি এখানে চাচ্ছি একটা ফিল্ড তৈরি করব। ফিল্ড তৈরি করা মানে কি? ফর্ম ইনপুট দেওয়া, ফর্ম দিয়ে, ফর্ম দিয়ে করি, এফ ও আর এম, ফর্ম, ফর্ম দিয়ে করতে হয় না? জি ভাই। এখানে কোন ফাইল যাবে? এখানে ইনডেক্স ফাইল হবে না? জি ভাই। এটা তো বুঝতে পারছি এখন। জি ভাই। আর এটা আমরা যেহেতু পোস্ট মেথড শিখতেছি, আমরা পোস্ট মেথড দিয়ে কাজ করি। হ্যাঁ, পোস্ট মেথড গেট দিয়ে করা যায়, তো আমরা পোস্ট দিয়ে করলাম, সমস্যা নেই, আস্তে আস্তে শিখবো সব। পোস্টের মধ্যে দিলাম পোস্ট, বাস। হ্যাঁ, তাহলে যোগ ক্লিয়ার। এখন আমাদের এখানে ইনপুট দিতে হবে। জি ভাই। ইনপুট, ইনপুট ট্যাগের ক্ষেত্রে এখানে একটা টেক্সট হবে, এটা টেক্সট হবে না? জি ভাই। তো আর এই ফিল্টার নাম কি দিব? আমরা হেডার ফিল্টার দিলাম, ফিল্টার, মানে এই যে ফিল্টার আছে এই ফিল্টার নাম কি দিলাম? হেডার দিলাম। সাপোজ আপনি হেডার নামে দিয়ে দিয়েছেন, আর এখানে একটা নাম দিয়ে একে আলাদা করতে হবে, নেম ইকুয়াল যাবে, কি নাম দিব? হেডার নাম দিলাম, আপনার বোঝার জন্য এটা, কিন্তু জাস্ট এর বেশি কিছু না। জি ভাই। আপনি এখন সার্জেন, এটা অ্যাডমিন প্যানেলে ঢুকবেন তাই না? এডি এম আই এন, অ্যাডমিন, অ্যাডমিন পাইছে? পায় নাই, অবজেক্ট নট ফাউন্ড। হ্যাঁ, অবজেক্ট নট ফাউন্ড পর কারণ আছে, জাস্ট এখানে ডট পিএসপি লিখে নাই তো, এই যে আছে না। এখন আপনি হেডারের মধ্যে যে একটা লেখা দিবেন, সেই লেখাটা আপনার পাবে কোথায়? ইনডেক্স ফাইল, এখানে পাওয়ার কথা ছিল তাই ছিল না? হ্যাঁ। এখন দেখি সেই মেথডের কাজটাই আমরা এখন করব। আমার কনসেপ্ট বুঝতে পারছেন যে কি করতে চাচ্ছি? জি ভাই, জি ভাই, জি ভাই, মানে আমরা যেরকম অ্যাডমিন প্যানেলে ঢুকলে মানে অন্য একটা পেজ আসে এরকম আর কি। ভাই লাইকের নাম যে আমরা এলিমেন্টও দিয়ে যেভাবে চেঞ্জগুলো করি, হুম হুম, অনেকটা এরকম। তো এই পার্টটুকু আমরা কপি করতে পারি, মানে একই কাজ। হুম হুম। এইটুকু কোথায় দেব? আমরা যেখানে চাইতেছি কোথায় চাচ্ছি আমরা? এই যে আমাদের এই পার্টটুকু চাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। এইখানে আমাদের ওই পার্টে যা লিখে দেবো সেটা এখানে শো করবে। তো এখানে আমাদের ফার্স্ট নাম, এখানে দেবো হেডার, এসিআই জি এর হেডার, হয়ে গেল। তার মানে এখানে কি কোনো লেখা আছে? না ভাই। এখন আপনার আমাদের সাইট চাতে যায় একটা রিলোড দিই,
দেখেন আমি আলাদা আরেকটা ফিল্ড করি ফেদারান ওটা তো আমরা তো ওখানে থেকে কাটি নেই ভাই কাটছিলাম আমরা ওখানে থেকে তো কাটি নেই না কাটে নাই ওটা কাটে নাই না কাটার কারণে তো এটা লেখা উঠে আছে জি ভাই বাবা এই কি লেখা আছে নোটিস আন্ডারফাইন ইনডেক্স ওটা পাই নাই তো পাই নাই পরের লাইনে পাই নাই ও এবার ভাবে এবার থেকে দেখেন যেখানে আছে না হেডার এখন আপনি এখানে নাম লিখেন লাইক এখানে আছে নয়ন ইসলাম টি ইউ সোহেন হলো না জি আরে আমি বাটন দিই নাই একটা ফোন আসছে জাস্ট এক মিনিট ওকে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া এই তো ভাইয়া বাসাই ওই যে ক্লাস নিয়ে দেশে তেলে দিবি জি ভাই নিচ্ছি সমস্যা নেই বলেন বলেন জি ভাই হ্যাঁ হ্যাঁ শুনছি তো ওই জন্য তো এখন এক্সপেরিমেন্ট চলতেছে এখনো তো নয়ন ভাই একটু মিউট করে রাখো তো হ্যালো 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 জি ভাই শুনতেছি দুঃখিত আমাদের কোনটা ছিল জানা অ্যাডমিন অ্যাডমিন জানা অ্যাডমিন এখানে কি আমরা সাবমিটে কোনো বাটন দিছি না ভাইয়া না হ্যালো কেন পাবে ওর তো একটা মান সম্মান আছে জি আবার বলে জি আপনি যা কইছেন তাই হকলো হ না কইলো না সাবমিট সাবমিট নামে বাটন দিলাম এখন আমরা আমাদের কাজ করব প্রপার কাজ করব এটা রিলোড দিয়ে এখানে সাবমিট নামে চলে আসছে এখন যদি আমি এখানে লিখি যে নয়ন ইসলাম তুহিন নয়ন ইসলাম কি ইউ এই সাইন তুহিন এখন এখান থেকে সাবমিট বসাই দেন দেখেন এখন ম্যাজিক আহা আমি সেই ব্যাপার সেবার এই জিনিসটা কিন্তু টেক্সট এখন ডাইনামিক মানে আপনি যে স্টাইল করে রাখছেন সেই স্টাইলে কিন্তু পাচ্ছে তাই পাচ্ছে না জি ভাই হ্যাঁ শুধু আপনার কন্টেন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে এভাবে তো এলিমেন্টর বানানো যাবে তাই না ভাই না রে ভাই এলিমেন্টের বিষয় কি রকমের সব ধান্দা এক এলিমেন্টার কেনার জন্য শুধু বানাবে শেষ পর্যন্ত তো কিনবে না তো ভাই আমরা তো করি আর কোয়েন না আপনি ভাই আপনি আমাদের মনে যা বলছেন তাই কোন ভাই একটা কোশ্চেন আছে ভাই এখানে হচ্ছে এই যে নন ইসলাম তুইন এটার কালারটা যে আগে যে লেখাটা ছিল ওটার কালারে ইয়েলো কালারটা ছিল না 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 এটা হোয়াইট ছিল হোয়াইট ছিল এটার কালার আগে তাই ছিল মানে স্টাইলের মধ্যে আপনি যা করছেন সবই আছে শুধুমাত্র কন্টেন্ট আপনার এখান থেকে আপডাউন করবে আচ্ছা আপনি নিতে পারেন না এই টেক্সট নিতে পারেন না হ্যাঁ এখানে যে নামটা লিখছেন এই নামটা ভাই আবার যদি নতুন করে অ্যাড করতে চাই কোন নামটা
মানে ধরেন আমি আরেকটা এরকম সেম করতে চাই অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে ওটা অ্যাড ফাংশন ওটা ভিন্ন ফাংশন আমরা শুধু এখানে দেখাচ্ছি যে কিভাবে একটার থেকে কেটে দিয়ে আরেকটা নেওয়া যায় ওটা অ্যাড ফাংশন ভাই ওকে ফাংশন ক্রিয়েট করতে হবে আলাদা ওটা অ্যাডমিন পেজটাতে ঢুকি আমরা যেটা হ্যাঁ অ্যাডমিন পেজটাতে যেটা ঢুকলাম এখানে ইনপুট দেই একবারে সবকিছু করতে গেলে সবকিছু অনেকগুলো প্যানেল করতে পারে না যে যে পার্ট আপনার দরকার অনেকগুলো দিয়ে গেলাম আপনার যেখানে যেমন দরকার এখন পরের অংশের জন্য আমরা এখানে কি করব এই পার্টটুকু শুধু নিয়ে যাব কোথায় গেল আমার সেই ভদ্র মানুষ এই যে এই পার্টটুকু এটা আছে না এই পিএসটির কোডটুকু কপি করে নিলে আপনার সবকিছু হয়ে যাবে আপাতত এখনকার জন্য এইটার ক্ষেত্রে আপনি বসে দিলেন এখানে বসালেন এটা বড় হাতের অক্ষর দিছে কেটা ভাই বড় হাত দিছেন কেন কোনটা ভাই ম্যাগনেস কি সেনসিটিভ না এই যে আচ্ছা এই যে এখানে দিলাম ট্যাগ লাইন আরে ওই ব্রেক না তো ও ব্রেক ট্যাগ হাই রে ভাই রে ভাই গরিব বানাই দিলেন মানে আপনি এখন প্রত্যেকটা পার্টের জন্য যেখানে যেমন দিতে চান সেখানে তেমন করে দিতে পারতেছেন আর পুরাটাই কিন্তু ডাইনামিক হয়ে গেছে এখন এখন কিন্তু আপনার এই লিখাটা আর ফলো করতে হচ্ছে না হচ্ছে এখানে আপনি কোনো টেক দিচ্ছেন সাইড করার সময় কোনো টেক দিচ্ছেন না ভাইয়া একটু আস্তে আস্তে করেন আমার এখানে স্লো আসতেছে তাহলে তো আরো স্লো যাবে না আপনি ইসকি মানে আমি আপনি বলতেছেন একটা আসতেছে আরেকটা ও আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আমার একটা ভিউ আসতে পারবে মানে ইউটিউব ইউটিউব না তো ফেসবুক ইউটিউব ইউটিউব আলামিন ভাই তো দিয়ে দিবেন ইউটিউবে দিবেন না আলামিন ভাই হ্যাঁ হ্যাঁ চাবি কিন্তু আমার হাতে আমি বুঝতে পারছি আমি বোঝাতে পারছি জি ভাই মানে এই জিনিসটা হচ্ছে আপনারা একটা সাইট তৈরি করেন নিজের মতো করে তৈরি করেন যে হ্যাঁ আমিও পারি এরকম ডাইনামিক করতে আমিও পারি নিজের মনের কাছে শান্তি লাগবে যে ওয়ার্ডপ্রেস না আমরা কোডিং করে এরকম ওয়ার্ডপ্রেস মধ্যে প্যানেল তৈরি করতে পারি আর এখানে আরেকটা কাজ করতে হবে সেই কাজটা কি জানেন কাজ হচ্ছে এই পেজটা কিন্তু আবার সুন্দর করতে হবে পেজগুলো হয় না ওই রকম পেজের মতো করবেন পেজের মতো করে দেন তার মধ্যে এরকম ব্লকের মধ্যে আপনি যা লিখে দিচ্ছেন তাই ভাবে হ্যাঁ CSS ফাইলটা ওখানে রাখলেই হবে আর কি হ্যাঁ আলাদা করে তারপর পরের লাইনটা কি ছিল জানো লরেমের লাইন ছিল এত বড় লিখতে পারবো না সেট দিলাম ওখানে নন স্ট্যাম্প আছে নাই নন স্ট্যাম্প দিই নাই দিলাম তো মনে হয় ওই কি জানো না ডেভেলপার চলে আসলো মাখার পরে তো দিলাম ও দুঃখিত দুঃখিত একটু ভুল হয়েছে এটা হচ্ছে আমরা বাকি কন্টেন্ট কিন্তু রেখে দিয়েছিলাম দেখা দিচ্ছে না প্রত্যেকটা হেডার একই ভাবে দেখানো ডিসটর্ব এগুলা দিবেন না তবে তো শেষ হবে শেষ পর্যন্ত শেষ ওকে জি ভাই
তাহলে আমার কথা মনে হয় বুঝতে পারেন না। বুঝতে পারছি, অবশিষ্ট রাখার দরকার কি, এই জন্য কেটে দিলাম। হ্যালো আপনারা এখন সাইটটা সুন্দর করে বানাতে পারবেন? জি ভাই। দেখে পারবে না? করলাম ওইটা ডাইনামিক করার জন্য এরকম পিএসপি ইউজ করতে পারি। এটা হ্যাঁ এটা মাত্র একটা মেথড, একবার ইজি মেথড। এটা ছাড়াও কিছু মেথড আছে যেগুলো একটু কমপ্লেক্স, আমরা ছোট ছোট করে শিখি, আগে মজা পাই জিনিসটা। জি ভাই তারপর হয়ে যাবে ইনশাআল্লাহ। সেগুলোতে কি মডুলাস ইউজ করতে হয়? আবার এই মডুলাস শত করা। আমি তো এইভাবে কাজ করি না মূলত। লোগো দিলাম এখানে, তাহলে আমার লোগো পার্টটা আমরা চেঞ্জ করতে পারবো না নাকি? জি ভাই। জি ভাই না, ফাইল হিসাবে দিব না আমরা, আমরা তো শুধু এখানে এটা শিখতেছি, অন্য কিছু আমরা শিখি নাই। শিখছি ফাইলের মেথড একটু ভিন্ন মেথড, আমরা শুধুমাত্র লোগো দিয়ে শিখতেছি, মানে আমরা যেটুকু শিখছি ওইটুকুই এক্সপেরিমেন্ট করতেছি। দেখেন এই যে লোগো আপনার, ওরে হোয়াট এ লোগো, আমি আছি আপনার কি ডরবো নাই মাহফুজ ভাই, মানুষই এলিয়েন তো না। ঠিক আছে এটাই আপনি রাখেন, এমনি রাখেন, আমাদের এনআইটি ফ্যামিলি না। আইতে সজাতে দিলে শুনো দেখা যায়, এই ডেটাবেজ কিন্তু সেভ হচ্ছে না, কোনো ডেটাবেজ নেই এই এনআইটি ফ্যামিলি সেন্ট্রাল লোগো হচ্ছে এটা। এই ছোট হাতের অক্ষরে শুনো দেখা যায়, ফ্যামিলির মতো দেখা যায়। তো ক্লিয়ার সবার? জি। কারো কোনো কনফিউশন আছে এই বিষয়ে? আমার সাথে তো ল্যাপটপ কিছুই না, শুধু আমি আছি আর আমার মোবাইলটা আছে। আরে আমার ওয়াকিয়াপের জন্য স্যার, ওয়াকিয়াপের জন্য কোনো সমস্যা, স্যাটারডে পর্যন্ত আমার জন্য আমার আজকে কারেন্ট নাই, আপনার তো মোবাইল ডিভাইসে বিশ্বাস করে না লোকজন। আচ্ছা ঠিক আছে, ওকে বুঝলাম বুঝলাম। অনন্ত বাজারে ফোন দেবো সমস্যা কি।